আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আব্দুল কাইয়ুম ফিস লাইব্রেরি বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে খুবই একটা ইন্টারেস্টিং, গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো আজকের যে ভিডিওটা, সেটা হচ্ছে, সাধারণত আমরা অনেকেই জানি বা ম্যাক্সিমাম কি সম্পূর্ণ সব মানুষ এটাই জানে আর কি, যে কিডনির পাথর অপারেশন ছাড়া ভালো হলেও কিন্তু গলব্লাডারের পাথর অর্থাৎ পিত্তথলির পাথর, এটা কিন্তু ভালো হওয়া সম্ভব নয়। তো এটাই আজকে মূলত আমাদের বিষয় আর কি, যে পিত্তথলির পাথর এটা ভালো হওয়া সম্ভব কিনা, এটা ওষুধের মাধ্যমে গলানো সম্ভব কিনা, হ্যাঁ, এটা লাইফ স্টাইলের মাধ্যমে গলানো সম্ভব কিনা, মূলত এটাই হচ্ছে আজকের আমাদের ভিডিওতে প্রমাণ দেবো ইনশাল্লাহ। তো আজকে আমাদের সামনে আমাদের একজন পেশেন্ট ভাই উপস্থিত আছেন আর কি। তো মূলত ওনার গলব্লাডারে পাথর ছিল, তো উনি আমাদের কাছে চিকিৎসা নিয়েছেন, এই 1 মাস থেকে ওনার চিকিৎসা চলছে আর কি। তো এটা মানে কতটা ওনার পাথর কমেছে নাকি কমেনি, সে বিষয়টা নিয়ে আজকে প্রমাণ সহ আপনাদেরকে দেখানো হবে আর কি। তো প্রথমে আমরা আগে জেনে নেব যে ভাইয়ের নাম এবং ঠিকানা। তো ভাই, আপনার নাম এবং আপনার পেশা এবং কোথায় বাড়ি বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার বাড়ি মালদা জেলার রতুয়া থানা জাননগর গ্রামে। আমি এর আগে বাইরে কাজ করেছিলাম, কেরলাতে রাজমিস্ত্রির কাজ করি। তখন থেকে আমার পেটে ব্যথা করছিল। তারপরে আমি রমজান মাসের 4/4/2023-এ ছবি করি। আচ্ছা, 4/4/2023-এ। আচ্ছা আচ্ছা। ছবি করার পরে 5 তারিখ থেকে ওষুধ খেতে শুরু করি। আচ্ছা, তো সম্মানিত দর্শক, এটা হচ্ছে 4/4/2023-এর মানে এই যে দেখেন, এটা এটা দেখুন, হ্যাঁ এখানে দেখেন গলব্লাডারের যেটা রিপোর্ট দেওয়া আছে, দেখেন 11 mm ওনার পাথর 4/4/2023-এ 11 mm পাথর, এ দেখতে পাচ্ছেন আপনারা। তাহলে এই যে পাথর, এটা পাথর এই ভাই রিপোর্ট আমাদের কাছ থেকে কাছে নিয়ে আসেন এবং ওনাকে আমরা যা ওষুধ এবং লাইফ স্টাইলের জন্য যা পরামর্শ দেওয়া হয় সেটা, তারপরে যে উনি মানে ও পালন করেছিলেন আর কি। তারপরে ভাই আপনি, তারপরে 1 মাস ওষুধ খাওয়ার পরে, মানে 1 মাস, আজকে আজকে আপনার 1 মাস 2 না 3 দিন হলো তাই তো? একদিন হচ্ছে। একদিন, 1 মাসে 1 দিন, মানে 1 মাস কমপ্লিট, 1 মাস ওষুধ খাওয়ার পরে তো আপনি আবার নতুন ভাবে বিআরডিসি মালদাতে বিআরডিসারিতে ছবি করলাম। আচ্ছা, রিপোর্ট করলাম। আচ্ছা, রিপোর্ট করলেন নতুন ভাবে। রিপোর্ট করার পরে আজকে আমার ওখানে এসছে 11.11 থেকে 8.5 mm। সম্মানিত দর্শক, এখানে আপনার দেখে নিন, সরাসরি আপনারা দেখেন, এখানে আমার কথা বা ওনার কথা না, হ্যাঁ এখানে আপনারা সরাসরি দেখেন, এই যে দেখেন, হ্যাঁ গলব্লাডার স্টোন দেখেন, এখানে 8.5, যেখানে ওনার 11 ছিল সেখানে 8.5, মানে 2.5 mm অলরেডি কিন্তু কমে গেছে। হ্যাঁ, তো ইনশাল্লাহ কয়েক মাসের মধ্যে ওনার মানে পাথর পুরোপুরি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, এর জন্য কোনো টেনশন নাই। তো মূলত সম্মানিত দর্শক, যে বিষয় যেটা হচ্ছে যে আমাদের তো কিডনি স্টোনের যে পাথর একবারে রিমুভ হয়েছে, পুরোপুরি ভালো হয়েছে, একবারে গলে গেছে, এগুলো অনেক ভিডিও আছে যেগুলো আপনারা দেখেছেন। তো এটা আমরা শুধু ওই গলব্লাডারের পাথরটা দেখাচ্ছি, হ্যাঁ, যে গলব্লাডারের পাথর যে ভালো হওয়া সম্ভব, এটা যে লাইফ স্টাইলের মাধ্যমে, ওষুধের মাধ্যমে, বিশেষ করে ন্যাচুরোপ্যাথি, আয়ুর্বেদিক, হ্যাঁ আমাদের তৈরি করা ওষুধের মাধ্যমে এটা যে ভালো হওয়া সম্ভব, তারই একটা আপনাদেরকে শুধু জাস্ট প্রমাণ দেখানো হলো। তো বিশেষ করে যদি কেউ মনে করে থাকেন যে না গলব্লাডার পাথর এটা ভালো হওয়া সম্ভব না, তো আপনারা ভালোভাবে জেনে নেন যে যেটা হয়তো আপনার কাছে সম্ভব নয় বা কেউ হয়তো সম্ভব না, কিন্তু এটা আসলে সম্ভব। হ্যাঁ, কারণ সাধারণত আমরা একটা অ্যাঙ্গেল থেকে দেখি আর কি, একটা প্যাথি থেকে দেখি আর কি, কিন্তু বিভিন্ন ভাবে যে আল্লাহ তাআলা যে আমাদেরকে রোগ দিয়েছে, তো রোগের ওষুধও কিন্তু দিয়েছে, তো সেটা আমাদের না জানার কারণে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ওষুধ অলরেডি কিন্তু দিয়েছেন। হাদিসে আছে যে আল্লাহ তাআলা যে রোগ সৃষ্টি করেছেন, তো ওষুধও সৃষ্টি করেছেন, হ্যাঁ তার সিফাও আছে। তো বিশেষ করে এটা আমরা তা হাতে নাতে প্রমাণ করে দেখাচ্ছি, যে হাদিসের সে বক্তব্যটা আমরা হাতে নাতে প্রমাণ করে দেখাচ্ছি যে আসলে এটার ওষুধ আছে। তো আলহামদুলিল্লাহ ভাই, 1 মাসের মধ্যে ওনার 2.5 mm পাথর কিন্তু অলরেডি কমে গিয়েছেন। তো সম্মানিত দর্শক, বিশেষ করে যদি কেউ চিকিৎসা করাতে চান যে আমরা এই যে গলব্লাডার পাথর নিয়ে ভুগছি, তো এটা গলব্লাডার অপারেশন করলে কি হয়, দেখুন একটা বিষয় এখানে আমি বলে দিই বিষয়টা, দেখেন গলব্লাডার পাথর অপারেশন করলে কি হয়, গলব্লাডারের পাথর অপারেশন করলে কি হয়, গলব্লাডারটাকে কিন্তু কেটে বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু যদি আপনি ভালোভাবে দেখেন যে গলব্লাডারের পাথর হয় কেন, এটা হয় লিভারের কারণে, লিভারের প্রবলেমের কারণে কি হয় গলব্লাডারে পাথর হয়। তাহলে অপরাধ বা ভুল বা সমস্যা কার, লিভারের, কেটে বাদ দেওয়া হচ্ছে কাকে, গলব্লাডারকে। দেখেন ও কিন্তু নির্দোষী, ওর কিন্তু কোনো দোষ নেই, কিন্তু ওকে কেটে বাদ দেওয়া হচ্ছে, ফলে কি হচ্ছে আপনি বিভিন্ন রকমের সমস্যায় পড়ছেন। অর্থাৎ যাদের গলব্লাডারের পাথর কেটে বাদ, গলব্লাডার মানে বাদ দেওয়া হচ্ছে, তারা কিন্তু বহু মানুষই কিন্তু সমস্যায় পড়ছে, তার অনেক প্রমাণ আছে আমাদের কাছে, হ্যাঁ যে তাদের হজমের প্রবলেম থেকে শুরু করে অনেক প্রবলেম আছে। এমনকি একটা মানুষ আমাদের এখানে পাশেই বাড়ি আমাদের, এক
একটা দুটো বাড়ি পাশে, হ্যাঁ, ওনার অপারেশন করার পরে লোকটা সুস্থ হতে পারছে না, লাঠি ধরে চলছে, হ্যাঁ, এইরকম অবস্থা হয়ে গেছে। তো সম্মানিত দর্শক, এত রিস্কি কাজ না নিয়ে যদি আপনার গলব্লাডার পাথর হয়তো আমাদের কাছে আপনার 3 মাস সময় লাগে, বা 4 মাসও যদি সময় লাগে, 6 মাসও যদি সময় লাগে, তবু আপনি বিনা অপারেশনে আপনি এটাকে নির্মূল করার চেষ্টা করেন, না হলে কিন্তু আপনার সামনে ভয়ঙ্কর আরো সময় আসছে আর কি। তো যদি আপনারা মনে করেন যে আমাদের কাছে এই চিকিৎসা নেব, তাহলে আপনারা আমাদের অ্যাড্রেস জানেন, আমাদের অ্যাড্রেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ধুলিয়ান, এটা হচ্ছে আপনার চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার 9732624907, তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন, আপনারা নাম লিখাতে পারবেন। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে আসবেন। আমাদের শুক্রবার বন্ধ থাকে, আমাদের চেম্বার শুক্রবার বন্ধ থাকে, প্রতিদিন খোলা থাকে, তবে আপনারা আসার আগে 1-2 দিন আগে অবশ্যই নাম লিখিয়ে দেবেন। তো ভাই, আপনাকে এমনি সব মিলিয়ে আগেকার থেকে কেমন লাগছে? আপনার তো অনেকগুলো সমস্যা, শুধু একটা আমরা ফোকাস করলাম মাত্র, সব মিলিয়ে এমনি আপনাকে কেমন লাগছে? এমনি ভালো লাগছে, এখন খাওয়া দাওয়া উঠা বসা। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আপনি পুরোপুরি সুস্থ হবেন, যদি একটু ধৈর্য ধারণের প্রয়োজন থাকে, হ্যাঁ, ধৈর্য ধারণ করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, হ্যাঁ, ধৈর্যধারীদের সাথে আল্লাহ থাকেন, হ্যাঁ। তো সুতরাং একটু ধৈর্য লাগবে, কারণ হচ্ছে যে এই জিনিসগুলো আপনি যে কোনো জায়গায় যাবে, যে কোনো হসপিটালে যাবেন, যে কোনো ডাক্তারের কাছে যাবেন, আপনাকে একটাই কথা বলবে যে আপনাকে অপারেশন করতে হবে। তো সেখানে আপনার হয়তো, আমাদের টার্গেট আছে দেখা যাবে 3 মাসের মধ্যে আপনার হয়তো কমপ্লিট হয়ে যাবে, কিন্তু দেখা গেল 3 মাসের জায়গায় যদি 4 মাসও লাগে, আপনাকে ধৈর্য সহকারে এটাকে নির্মূল করতে হবে, কারণ যারা এইসবগুলো অপারেশন করেছে তাদের একটা বড় অংশ কিন্তু সমস্যার মধ্যে পড়েছে, হ্যাঁ। তো এই সমস্যা পড়া মানে কি, আপনার লাইফ টাইম মানে জীবনের আর আপনি ফিরে পাবেন না ওটাকে, হ্যাঁ, যেটা ক্ষতি হয়ে যাবে অপারেশনের মাধ্যমে, যেটা ক্ষতি হয়ে যাবে ওটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও। বিশেষ করে আপনারা মানুষের উপকার করার জন্য ব্যাপক আকারে এই ভিডিওটি শেয়ার করুন, যেটা আপনাদেরকে আমি হাতে নাতে প্রমাণ যেটা দেখিয়ে দিয়েছি আর কি, দুটো রিপোর্ট নিয়ে দেখিয়ে দিয়েছি, দেখেন, হ্যাঁ। তো আপনারা ব্যাপক আকারে ভিডিওটি শেয়ার করুন, মানুষের কাছে পৌঁছে দিন যে গলব্লাডারের পাথর, এটা অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব, আলহামদুলিল্লাহ আমাদের কাছে হচ্ছে। তো আজকে এই পর্যন্ত আমাদের ভিডিওটি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক, আমাদেরকে সুস্থ রাখুক, এবং ভাইয়ের জন্য দোয়া করবেন যে দ্রুত যাতে ভাইয়ের পুরোপুরি যাতে তার পাথরটা যাতে গলে বেরিয়ে যায়। তো এই হচ্ছিল আমাদের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।